প্রিয় দর্শক ও কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা, আজকে আমি চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মোনাখালী গ্রামে এক পটল বাগানে। আজকের পর্বে আমরা পটল চাষ নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। পটল একটি গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি। গ্রীষ্ম ও বর্ষাকালে যখন সবজির অভাব দেখা দেয়, তখন পটল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে কাজ করে। জাতভেদে পটলের ফলন প্রতি হেক্টরে 4 টন থেকে 15 টন পাওয়া যায়। এছাড়া বাজারে এই সবজির চাহিদা প্রচুর থাকায় পটল চাষ করে কৃষকরা লাভবান হয়ে থাকে। বিভিন্ন অঞ্চলে পটলের বিভিন্ন জাত দেখা যায়, যেমন লম্বা ও চিকন, খাটো ও মোটা, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, ডোরা কাটা ও ডোরা কাটা বিহীন, পুরু ত্বক থেকে হালকা ত্বক। উষ্ণ ও আর্দ্র জলবায়ু পটল চাষের জন্য উপযোগী। বেশি তাপমাত্রা ও সূর্যালোকের প্রয়োজন। বন্যামুক্ত ও জল জমে না এমন বেলে দোআঁশ ও দোআঁশ মাটি পটল চাষের জন্য খুবই ভালো। নদীর তীরে পলিযুক্ত মাটিতেও পটল চাষ করা যায়। আগস্ট মাসেও পলিব্যাগের চারা তৈরি করা হয়, যাতে ডিসেম্বরে বাজারে বিক্রয় করা যায়। এছাড়া অক্টোবর থেকে নভেম্বর অথবা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পটল চাষ রোপণের উপযুক্ত সময়। প্রথমে মাটি ভালো করে চাষ দিয়ে নিতে হবে। জমিকে 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করে নিতে হবে। পটল দীর্ঘমেয়াদী ফসল, এই জন্য জুন মাস থেকে ফসল সংগ্রহের পর পর্যন্ত প্রতি মাসে একবারে শতকে 75 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি ও 60 গ্রাম এমওপি সার বেডের মাটিতে ছিটিয়ে মিশিয়ে সেচ দিলে ভালো হয় এবং ফলন বৃদ্ধি পায়। পটল যেহেতু লতানো প্রকৃতির উদ্ভিদ, তাই এগুলো মাটির উপর কিংবা খড় বিছিয়ে উৎপাদন করলে গায়ে সাদা সাদা ফ্যাকাশে বা হলুদ বর্ণের হয়ে পড়ে। এতে পটলের বাজার মূল্য কমে যায়। মাচা সাধারণত 2 ধরনের হয়, বাঁশের আনুভামিক মাচান ও রশি দিয়ে তৈরি উলম্ব মাচা, তাই মাচায় চাষ করলে ভালো হয়। কষি অবস্থায় সকাল অথবা বিকেলে পটল সংগ্রহ করতে হবে। সাধারণত জাত ভেদে ফুল ফোটার 10 থেকে 12 দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয়। পটল গাছে ফেব্রুয়ারি থেকে ফল ধরা শুরু হলে অক্টোবর মাস পর্যন্ত মোট 9 মাস সংগ্রহ করা যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি পটল বিষয়ের উপরে প্রতিবেদন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর মেহেরপুরে কৃষি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।